পর্যায় কড়া নাড়ছে, ঠিক তখনই সমুদ্র তীরে জন্ম নিচ্ছে নানা গল্পের প্রেমিক যুগলের হাত ধরে ছুটে চলা, নিজেকে নিজে নতুবা বন্ধুত্বের কোলাহলটাকে ছবির ফ্রেমে বন্দি করার প্রাণান্ত চেষ্টা, কেউ আবার দল বেঁধে হৈ হুল্লুড় করে মাতিয়ে রাখছে সমুদ্রের দীর্ঘ বালিয়াড়ি। ইংরেজি বর্ষ বিদায় আর বরণের এমন ক্ষণটিকে স্মরণীয় করে রাখতে কক্সবাজার সমুদ্র বেলাভূমিতে জড়ো হয়েছে লাখো মানুষ। সাগরের উর্মিমালায় নিজেদের ভিজিয়ে অতীতের জীর্ণতা মুছে নিতে ব্যস্ত তারা। নতুন বছর আগমনের বাঁধ ভাঙা উচ্ছ্বাসে হার মেনেছে সমুদ্রের গর্জন। হ্যাপি নিউ ইয়ার এভরিবডি, আই এম রিয়েলি রিয়েলি হ্যাপি। কক্সবাজার এসে আমার অনেক ভালো লাগছে। ইয়া আই উইল সেলিব্রেট নিউ ইয়ার হিয়ার উইথ মাই ফ্রেন্ডস উইথ রশিদ। তবে বর্ষবিদায় ও বরণের ক্ষণে সৈকত বালিয়াড়ির উন্মুক্ত স্থানে লাইভ কনসার্ট সহ বাড়তি কোনো বিনোদনের ব্যবস্থা না থাকায় হতাশ পর্যটকরা। এটা তো অবশ্যই একটা বড় ধাক্কা, আমরা তো আসি এটার জন্যই আসি স্পেশালি। প্রতি বছরই তো লাইভ কনসার্ট হয় টার্টি ফার্স্ট নাইটে, কিন্তু এবছর হচ্ছে না, এটা অবশ্যই আমাদের জন্য অনেক অনেক দুঃখজনক। কোনো বিশেষ উৎসবে পর্যটন এলাকায় বিনোদনের বাড়তি আয়োজন না থাকা পর্যটন শিল্পের জন্য বড় ক্ষতি বলে মনে করছেন পর্যটন ব্যবসায়ীরা। এদিকে সেন্ট মার্টিন, ইনানি ও হিমছড়ি সহ পর্যটন স্পটগুলোতে সন্ধ্যা ছয়টার পর থেকে বিচের উন্মুক্ত স্থানে সব ধরনের অনুষ্ঠান নিষিদ্ধ করেছে প্রশাসন। এটা তো উদ্যোজন কর্তৃপক্ষের ব্যাপার বা মিশনের, সন্ধ্যা ছয়টার পরে আসলে কোন ধরনের বর্ষবিদায় আর বরণের এই উৎসবে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার একত্রিত করেছে নানা মত ও মনের মানুষকে। সম্প্রীতির এই বন্ধন থেকে উচ্চারিত হচ্ছে আগামীর পৃথিবী যেন হয় বৈষম্যহীন এবং সকল মানুষের বাসযোগ্য স্থান। কামরুল ইসলাম, মিন্টু।